Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? বিডিমালা চ্যানেলে আরো একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা নাস্তা করব, এইজন্য চা বানাচ্ছি। আর এখানে আসার পর তেমন একটা চা খাওয়াই পড়ে না, আগে তো দেখা যেত রেগুলারই সকালবেলা চা নাস্তা করা হতো। তো আজকে সকালবেলা ভাবলাম একটু চা বিস্কিট খেয়ে নিই। আর রাজা রায়শাকে সকালবেলা নুডলস খাওয়ানো হয়েছে, তো মা আমি ঘুম থেকে ওঠার আগেই দেখলাম যে রাজকে নুডলস খাইয়ে দিয়েছে। তো এখন চা বানিয়েছি আমার জন্য, সাথে ওদের জন্য একটু বানিয়েছি, কারণ রাজ চা খেতে খুব পছন্দ করে। যাই হোক, এই তো আমি এখানে দুইটা ড্রাই কেক নিয়ে নিলাম, নিয়ে এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তা এটাই আমার। আর এই যে পিরিচটা দেখতে পাচ্ছেন, এই পিরিচের সঙ্গে কাপটা ভেঙে গেছে, তো ভাবলাম এটাতেই নিয়ে নিই। যাই হোক, নাস্তা টাস্তা করার পরে এখন আমি একটু বাহিরে বের হয়েছি, বড় বোনের বাসায় যাচ্ছি। আমাদের বাসা থেকে যেহেতু বড় বোনের বাসাটা কাছাকাছি, এত বেশি দূরে না, তো আমি এখন যাচ্ছিলাম আমার রান্নাঘরের জন্য দুইটা পর্দা সেলাই করতে হবে। আমার মেশিনটা যেহেতু ইলেকট্রিক, তো এই কারণে কারেন্টের লাইনের সংযোগ ছাড়া আসলে এটা হচ্ছিল না। আর কারেন্টের যেখানে ফ্ল্যাগ থেকে আমার মেশিনটা অনেক দূরে, তো টানাটানি করে নিব, তাই ভাবলাম যে বড় বোনের বাসা থেকে একটু সেলাই করে নিয়ে আসি। তো ওইখানে যে দেখলাম আরও অবস্থা খারাপ, বোনের মেশিন কীরকম যেন লাগতেছিল। তো যাই হোক, এরপর আমি বাসায় চলে আসলাম আর আমার মেশিন দিয়ে আবারও সেলাই করা শুরু করেছি। আসার সময় মাল্টিপ্লাগটা নিয়ে এসেছিলাম বড় বোনের বাসা থেকে। আমার বাসায়ও মাল্টিপ্লাগ আছে, বাট ওইটা অন্য একটা কাজে এখন ব্যবহার করা হচ্ছে, তাই আর মানে ওইখান থেকে খোলাটা অনেক ভেজাল মনে হচ্ছিলো, তাই আর আমি ওইখান থেকে খুলি নেই। তো বড় বোনের বাসা থেকে এখন মাল্টিপ্লাগটা নিয়ে এসে আমি রান্নাঘরের পর্দা দুইটা বানিয়ে নিব। আর পর্দা ছাড়া, আসলে ক্যাবিনেট ছাড়া যে রান্নাঘরগুলো থাকে না, ওইগুলোতে যদি পর্দা না দেওয়া হয় তাহলে নিচের জিনিসগুলো দেখা গেলে আমার কাছে খুবই খারাপ লাগে আর কি। তাই পর্দা দুইটা বানিয়ে নিয়েছি। আর তেমন কোনো ভালো, আসলে অন্য কালার দিয়ে, যদি অন্য কাপড় দিয়ে বানালে হয়তো বা একটু ভালো লাগতো, বাট আমার কাছে আসলে অন্য ভালো কোনো কাপড় ছিল না, এই দুইটা কাপড়ে ছিল। বাট নেট কাপড়ের নিচে যদি আমি হোয়াইট কোনো কাপড় দিতে পারতাম তাহলে হয়তো বা পর্দাটা আরও বেশি ভালো লাগতো। তো আমার কাছে নেভি ব্লু কাপড়টা ছিল, তো নেভি ব্লুটা দিয়ে দিলাম। কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই তো পর্দাগুলো লাগিয়ে নিলাম, আর তারপরে কিছু ধনিয়া পাতা ধুয়ে এগুলোকে মানে পানিটা শুকাতে দিয়েছিলাম। পানিটা শুকানোর পর এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলো ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব। ধনিয়া পাতা আসলে ফ্রিজে এমনিতেই রাখলে বেশি দিন থাকে না, আর আমার যেহেতু এত তাড়াতাড়ি খাওয়া হবে না এগুলো, তাই আমি এখন এগুলোকে কেটে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। আর এইভাবে অনেক দিন পর্যন্ত কিন্তু ধনিয়া পাতা রাখা যায়, আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম।
আর এখন আমি জানি আগামীকাল থেকে যেহেতু রমজান মাস, মানে প্রথম রোজা শুরু হবে, সবাই রমজানের টুকিটাকি অনেক প্রিপারেশন নিয়ে ফেলেছেন, বাট আমি আসলে এবার কোনো প্রিপারেশনই নিই নাই। আসলে রমজানের আগে কোনো কিছুই করা হয় নাই। এখানে কিছু চপের জন্য জাস্ট আলু আসলে বাসায় সিদ্ধ করা হয়েছিল, তো ভাবলাম বেশি সিদ্ধ করে ফেলেছে আলুর চপের জন্য কিছু আর কি, চপের চপগুলো বানিয়ে রাখি, তাহলে মাঝে মাঝে দরকার পড়লে শুধু বের করে ভেজে নিব। আর এবার না বানানোর কারণ হচ্ছে কি, আমরা তো এখানে রাইসার বাবা যেহেতু এখনও মিরপুরেই আছে, তো সে কী খাবে না খাবে, আমরা এখানে সে ওইখানে, তো সব কিছু মিলে আসলে খুবই খারাপ লাগছিল। এই জন্যে আমি ওইভাবে কোনো প্রিপারেশন নিতে পারি নাই এবার রমজানের। তো আমি জানি সবাই হয়তো বা রমজানের অনেক আয়োজন করতেছেন, অনেক কিছু করতেছেন, বাট আমার কাছে আসলে এবার খুবই খারাপ লাগতেছে, একদমই ভালো লাগতেছে না। দুই দিন মানে দুইজন দুই দিকে আর কি, এই জন্যে আসলে মনটা তেমন একটা ভালো নেই। আর আমি এরই মধ্যে গোসল টোসল করে ফেলেছি, ঘর গুছিয়ে ফেলেছি, ঘর মোছা।